এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর রাত সাড়ে দশটা থেকে প্রায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুধবার ভোর রাত পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ আসেনি এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় হল ছেড়েছেন বেশিরভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে অবস্থান নেন পুলিশ এর আগে বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখন হলে অবস্থান করছে জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা রাজশাহী খুলনা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছাড়ছেন দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন মেজিয়া ও রহমান জিয়া জিয়া রাতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন পরিস্থিতি একটু জানতে চাই আমি যে হল সেই সামনে আমরা যেটি দেখেছি সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শান্তি পরিস্থিতি বিরাজ করছে কেননা গতকাল যে পুলিশের সাথে শিক্ষার্থী আদালত শিক্ষার্থীদের সংঘর্ষের পরে রাত সাড়ে আটটার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে এবং আমরা যেটি দেখেছি যে পুলিশ ক্যাম্পাস ত্যাগ করেন এবং শিক্ষার্থীরা তাদের সহ সহ অবস্থানে চলে যান এবং রাত্রেবেলা আমরা যেটি জেনেছি যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় বন্ধের পরপরই তখন থেকেই শিক্ষার্থীরা তাদের সহ সহ অবস্থান থেকে ক্যাম্পাস ত্যাগ করেন এবং তারা তাদের ক্যাম্পাস থেকে চলে যান আমরা সকাল থেকে সকাল থেকে যেটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর ঘুরে সেখানে কোন শিক্ষার্থী এবং আন্দোলন শিক্ষার্থী তাদের কাউকে পাইনি বা অন্য কোনো তবে আমরা যেটি দেখেছি যে এখানে এখানে পেনশন স্কিম দাবিতে বাতিলের দাবিতে আন্দোলন কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন করে যাচ্ছেন এছাড়া আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আপনি যদি দেখেন যে একটু বঙ্গবন্ধু অবস্থা এখানে কোনো শিক্ষার্থী নেই এবং এটি এমনটি জানেছেন এখানকার যারা দায়িত্বরত তারা এবং এখানে তালা তালা ঝুলছে এবং কর্ম যেখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা দায়িত্বরত নাইট গার্ড রয়েছেন তার সাথে যদি আমরা একটু কথা বলি বর্তমানে হলের কি অবস্থা বর্তমানে হলে কোনো স্টুডেন্ট নাই হল তালা মারা দেখেন তালা আছে রাত্রিবেলা কি অবস্থা ছিল রাত্রেবেলা সাড়ে আটটার মধ্যে সবই স্টুডেন্ট হল সারে সারে চলে গেছে এরপরে বিদ্যুৎ চলে গেছে সাড়ে দশটার সময় সকাল সাড়ে ছটার সময় বিদ্যুৎ আসছে আহ রেতাল আপনি শুনছিলেন যে জাহিনগর বিছি বন্ধ ঘোষণার পর রাত্রেবেলা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং সকাল ছয়টার দিকে বিদ্যুৎ সংযোগ আবার চালু করা হয় বর্তমানে যারা এখানকার ভবনটিতে যারা দায়িত্বরত রয়েছেন বিশেষ করে পিয়ন এবং অন্যান্য যারা তারা রয়েছেন এবং আমরা যেটি দেখেছি যে হলে তালা ঝুলছে এবং কোন শিক্ষার্থীকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমরা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি তো বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটি শান্ত পরিস্থিতি বিরাজ করছে তো এই ছিল রেদনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে